আজ আমরা বাইবেল থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব। প্রশ্ন, বাইবেলের লেখক কি? উত্তর, ঈশ্বর। বাইবেল লেখার জন্য ঈশ্বর কাদের ব্যবহার করেছেন? উত্তর, 40 জনের বেশি লেখককে ব্যবহার করেছিলেন, যাদের মধ্যে একজন ছাড়া সবাই ছিল যিহুদি। প্রশ্ন, বাইবেলের প্রথম যা কিছু লেখা হয়েছিল তার থেকে কোনো পরিবর্তন হয়েছে কি না? না, বাইবেলের কোনো লেখা পরিবর্তন করা হয়নি, আর কখনো হবেও না। প্রশ্ন, বাইবেল কাদের জন্য লেখা হয়েছে? উত্তর, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য লেখা হয়েছে। প্রশ্ন, ঈশ্বরের বাক্য লিখতে কত বছর সময় লেগেছিল? উত্তর, 1600 বছর সময় লেগেছিল। প্রশ্ন, ঈশ্বরের কি দেহ আছে? উত্তর, না, ঈশ্বর আত্মা, আমাদের মতো তার রক্ত মাংসের দেহ নাই। প্রশ্ন, এমন কোন সময় ছিল কি যখন ঈশ্বর ছিলেন না? উত্তর, না, এমন কোন সময় ছিল না। প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? উত্তর, ঈশ্বর সব সময় সব জায়গাতেই থাকেন। প্রশ্ন, কতজন ঈশ্বর আছেন? উত্তর, মাত্র একজনই ঈশ্বর আছেন। প্রশ্ন, এই একজন ঈশ্বরের মধ্যে তিন ব্যক্তি কারা? উত্তর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। প্রশ্ন, ঈশ্বর কি দিয়ে মহাকাশ এবং পৃথিবী সৃষ্টি করলেন? উত্তর, ঈশ্বর কোনো কিছুই ব্যবহার করেননি, তিনি শূন্য থেকে সব কিছুর সৃষ্টি করলেন। প্রশ্ন, ঈশ্বর তার তৈরি সব সৃষ্টি দেখে কি বললেন? উত্তর, তিনি বললেন যে সব কিছুই খুব চমৎকার হয়েছে। কেন ঈশ্বর সব কিছুই চমৎকার তৈরি করতে পারেন? কারণ ঈশ্বর নিখুঁত। প্রশ্ন, কেন সব কিছুর উপরে ঈশ্বরের ন্যায্য অধিকার রয়েছে? উত্তর, কারণ তিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং জীবনদাতা। প্রশ্ন, কেন ঈশ্বর পৃথিবীতে মানুষের জন্য এত রকমের সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করলেন? উত্তর, কারণ ঈশ্বর প্রেমময় এবং দয়ালু। প্রশ্ন, আদম আর হবা ঈশ্বরের কাছ থেকে লুকিয়েছিল কেন? উত্তর, তারা ভয় পেয়েছিল, কারণ তারা তার অবাধ্য হয়েছিল। প্রশ্ন, ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য আদম কাকে দোষ দিয়েছিল? উত্তর, আদম হবাকে দোষ দিয়েছিল। প্রশ্ন, হবা কি জানতো যে শয়তান সাপের মধ্য দিয়ে তার সাথে কথা বলেছিল? উত্তর, না, হবা তা জানতো না। প্রশ্ন, কি কারণে পৃথিবীতে প্রথম মৃত্যু হয়েছিল? উত্তর, পাপের কারণে পৃথিবীতে প্রথম মৃত্যু হয়েছিল। প্রশ্ন, পাপের জন্য ঈশ্বর কি শাস্তি দিয়েছিলেন? উত্তর, পাপের জন্য ঈশ্বর শাস্তি দিয়েছিলেন, মৃত্যুর শাস্তি দিয়েছিলেন। আমিন।